অ্যাবসোলুট ম্যাগনিটিউডের মেইন কনসেপ্ট অ্যাপারেন্ট ম্যাগনিটিউডের অনেক পরে আবিষ্কৃত হয়। এটি এমন এক ধরনের কনসেপ্ট যার সাহায্যে যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টের অন্তর্নিহিত এবং অ্যাবসোলুট উজ্জ্বলতা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। আমাদের পৃথিবী থেকে যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টের আসল উজ্জ্বলতার পরিমাপকে বা ক্যালকুলেশনকেই মূলত অ্যাবসোলুট ম্যাগনিটিউড বলা হয়ে থাকে। আমাদের পৃথিবীর রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে সিরিয়াস। এই সিরিয়াস নক্ষত্রটি আমাদের পৃথিবী থেকে 8.6 আলোক বর্ষ দূরে অবস্থিত। তাই এই নক্ষত্রটিকে আমাদের রাতের আকাশে যথেষ্ট অনুজ্জ্বল দেখায়। আমাদের পৃথিবী থেকে সূর্য যেই দূরত্বে অবস্থিত সেই দূরত্বে যদি আমরা সিরিয়াস নক্ষত্রটিকে বসাতে পারি, তাহলে আমরা হয়তো অনুধাবন করতে পারতাম যে সিরিয়াস আমাদের রাতের আকাশের উজ্জ্বলতম একটি নক্ষত্র। আমাদের সূর্যের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড -26.7 এবং আমাদের পৃথিবী থেকে সূর্য 10% দূরে অবস্থিত। তাই আমরা বলতে পারি আমাদের সূর্যের অ্যাপারেন্ট ম্যাগনিটিউড +4.7।